ঘূর্ণিঝড় রিমালের সম্ভাব্য ক্ষতি এড়াতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে চলছে মাইকিং। আশ্রয় কেন্দ্রে মজুত করা হচ্ছে বিশুদ্ধ খাবার পানি এবং শুকনো খাবার। এদিকে নির্দেশনা অমান্য করে মংলা নদীতে চলাচলকারী একটি ট্রলার ডুবে নিখোঁজ হয়েছেন কয়েকজন, তাদের খুঁজতে চলছে তল্লাশি। জলোচ্ছ্বাসের শঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। সমুদ্র থেকে ডাঙার পথে ঘূর্ণিঝড় রিমাল, উপকূলে ক্ষণে ক্ষণে বৃষ্টির সাথে বইছে দমকা হাওয়া, সাগর উত্তাল, নদনদীতে বাড়ছে পানি। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে, আকাশ মেঘাচ্ছন্ন, থেমে থেমে হচ্ছে বৃষ্টি। সমুদ্র সৈকত এলাকা থেকে সব পর্যটককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে প্রশাসন। কুয়াকাটার সব হোটেল মোটেলকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করে খুলে দেওয়া হয়েছে পর্যটক ও স্থানীয়দের জন্য। উপকূলবাসীকে সচেতন করতে ঘূর্ণিঝড় মোকাবেলায় কাজ করছে প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা। প্রস্তুত রাখা হয়েছে 703টি সাইক্লোন সেন্টার। বিশুদ্ধ খাবার পানি ও শুকনা খাবার মজুত করা হচ্ছে। বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে অনেকে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৈরী আবহাওয়া ভোলাতেও আতঙ্কে নদী পাড়ের মানুষেরা, তবে আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা অনেকেরই। জাল সাবার উড়াইয়া দিয়া আমরা বাড়ি দিয়ে যাইতেছি। আমরা তো যদি পরিস্থিতি খারাপ হতো আমরা আশ্রয় কেন্দ্রে যাবো। বাতাসের আবহাওয়া পুরো খারাপ, এই জন্য আমরা টলার উপরে উড়ে লাইছি। ঝড়ের কারণে ঢাকা যাইতে পারি না, লস টলার সবই বন্ধ, আর আমরা খুব বিপদে পড়ছি। নদী ও সাগর তীরবর্তী এলাকায় থাকা মাছ ধরা ট্রলার নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। জেলার 869টি আশ্রয় কেন্দ্র ও 14টি মুজিব কিল্লা প্রস্তুত করা হয়েছে। বরগুনায় শুরু হয়েছে ভারী বর্ষণ, আতঙ্কে ভাঙন কবলিত বেড়িবাঁধ ও নিম্নাঞ্চলের মানুষ। বসত বাড়িতে পানি ওঠায় এরই মধ্যে বিপাকে নদী পাড়ের মানুষেরা। পরিস্থিতি যদি শিকার হয় তখন ঘূর্ণিঝড়ের কথা শুনে আমাদের মনটা তো আতঙ্ক হয়ে গেছে খুব। আগে যে পানি ছিল তার সঙ্গে 5-7 ফুট পানি বাড়বে। গুমোট বাগেরহাটের আবহাওয়া, ক্ষণে ক্ষণে কালো কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। নির্দেশনা না মেনে নদীতে চলছে নৌযান। মংলার নদীতে যাত্রী নিয়ে ডুবে গেছে একটি ট্রলার, অনেকেই পারে উঠে এলেও কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে। সাতক্ষীরায় বৃষ্টির সাথে দমকা হাওয়া বইছে, সুন্দরবন সংলগ্ন নদনদীতে বাড়ছে পানি। আতঙ্কে উপকূলীয় এলাকার অনেকেই নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেছেন। জলোচ্ছ্বাসের শঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো মেরামতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। রিমালের কারণে উত্তাল কক্সবাজার সমুদ্র সৈকত, জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 4-6 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এমন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেও ঘূর্ণিঝড় দেখতে ভিড় করেছেন অনেকে। চট্টগ্রাম মংলা পায়রা ও কক্সবাজার সমুদ্র বন্দরে বন্ধ রয়েছে সব ধরনের লোড আনলোড কার্যক্রম। ঘূর্ণিঝড়ের প্রভাবে পার্বত্য এলাকায় পাহাড় ধসের সংখ্যায় সতর্কতা জারি করা হয়েছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।